হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রত্নাস কিচেন। রত্নাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো গুঁড়ো দুধের গোলাপজামুন। তার জন্য অবশ্যই আমি গুঁড়ো দুধ নিয়েছি, 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি। যে কোনো ব্র্যান্ডেরই নিতে পারেন আপনারা। আমি 1 কাপ মেপে নিয়েছি, চিনিও 1 কাপ নিয়েছি, ভাজবার জন্য সাদা তেল, সঙ্গে একটু ঘি দেবো, একটু দুধ নিয়েছি, 1 চামচ মতন ময়দা নিয়েছি, একটু পাতিলেবু নিয়েছি, আর এলাচি নিয়েছি 3টে, আর বেকিং পাউডার। গোলাপ জামুনের জন্য যে ডোটা তৈরি করতে হবে সেটা আগে প্রথমে করে নিচ্ছি আমি। আপনারা আপনাদের পছন্দ মতন গুঁড়ো দুধটা নেবেন, কারণ গুঁড়ো দুধ আপনাদের মেম্বার কতজন বা কতজন আপনারা করবেন, কতখানি করবেন সেটার উপরে নির্ভর করে। আমি এখানে এতখানি পর্যন্ত, মানে পুরো 1 চামচ না, এতখানি পর্যন্ত আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এখানে বেকিং পাউডারই চলবে, অন্য কিছু চলবে না। দিয়ে দিচ্ছি ময়দা, এবার ভালো করে মিক্সড করে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, আমি একটুখানি ঘি দিচ্ছি, ঘি দিচ্ছি, ঘিটা একটু হাত দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে অল্প অল্প করে দুধ দেব। প্রথমে অল্প একটু দিয়ে নিই, ক্যাতক্যাতা একটা ডো তৈরি হবে। এখানে কিন্তু টাইট হবে না, ক্যাতক্যাতা হবে। তারপরে ওটাকে আপনার 10 মিনিট বা 15 মিনিট পর্যন্ত রেস্টে দিতে হবে। তারপরে আপনি ওইগুলো গোলাপজামুন আকারে শেপ করে তারপরে ভাজতে হবে তেলে। প্রথমে আমি এই আস্তে আস্তে করে এটাকে একটা ক্যাতক্যাতার ডো তৈরি করে নিচ্ছি, খুবই নরম হবে। আমার মাখাটা হয়ে গেছে, দেখুন সবটা দুধ লাগেনি, কিন্তু অথচ ক্যাতক্যাত রয়েছে। এটা রেখে দিতে হবে ঢাকা দিয়ে, রেস্ট দিলে এটা টাইট হয়ে যাবে। তো আমি এটাকে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। আমি একটা বাটি বসিয়ে দিয়েছি, গামলার মতন বসিয়ে দিয়েছি, এটা শিরাটা তৈরি করার জন্য। আমি প্রথমে 1 কাপের মতো জল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি চিনি। এবার দিয়ে দিচ্ছি এলাচ, ভালো করে এবার একটু নেড়ে দেব। এবার শিরাটা একটু আঁচটা মিডিয়াম করে দেবো, যাতে শিরাটা ফুটে ওঠে। ঢাকা খুলে দেখছি, 10 মিনিট হয়ে গেছে, এটা হয়েছে কি না। এটা হয়ে গেছে, আমি একটুখানি হাতের সাহায্যে এটাকে একটুখানি এক জায়গায় করে নিই। একটুখানি খুব ডলবেন না আপনারা। আমি একটু ঘি নিয়ে নিচ্ছি, অল্প একটু ঘি নিয়ে নিচ্ছি। এবার আমি গোলাপজামুনের আকারে গড়ে নেব। হাতের মধ্যে আমি একটু ঘি মাখিয়ে নিলাম। সাইজটা আপনাদের ইচ্ছা অনুসারে করবেন, আপনারা কতখানি নেবেন, কিন্তু এমনি এটা ফুলবে, তাই মোটামুটি সাইজ একটা মিডিয়াম সাইজে করবেন। একটু যেন ফাটল না থাকে, ফাটল থাকলে কিন্তু এটা সহজেই কিন্তু ফেটে যাবে যখন করবেন। তখন আপনারা সাইজ আপনারা যেরকম ইচ্ছা, কোনো ক্র্যাক না থাকে সেটা কিন্তু খেয়াল করতে হবে। দেখুন হয়ে গেছে, আর একটা আমি করছি। এটা কিন্তু ভাজলে কিন্তু ফুলে উঠবে, রসে দিলে তো আরও ফুলে উঠবে, তো সেইভাবে আপনারা করবেন। হয়ে গেছে, সেমভাবে আমি পরেরগুলো করে নিচ্ছি। শিরা হয়ে গেছে, যাতে ক্রিস্টাল না হয়ে যায় তার জন্য আমি একটু পাতিলেবু দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটুখানি ফুড কালার, যাতে কালারটা খুব সুন্দর আসবে। এখানে আপনারা কেসার ব্যবহার করতে পারেন। দেখুন খুব হালকা কালার হয়েছে, এটা একটু জাস্ট ফুটে উঠলে আমি শিরাটাকে গ্যাস বন্ধ করে দেবো। শিরা এমনি হতে থাকুক, তারপরে যখন এগুলো ভেজে তুলবো তারপরে আবার একটুখানি এটাকে জাল দেবো। তো এখন এটা হয়ে গেছে, এটাকে আমি বন্ধ করে দিচ্ছি। তেল আমি দিয়ে দিয়েছি, ভালো সেন্ট আনার জন্য আমি একটু ঘি দিয়ে দিচ্ছি।
এখানে আপনারা পুরোটাই ঘি দিয়ে করতে পারেন, তাহলে তাহলে তো আরো খুব সুন্দর হয়। তো আমি সেটা করলাম না, আমি এখানে ঘিটাকে অল্প দিলাম আর তেলটাকে বেশি দিলাম। আমি এটা একবার করে নিয়েছি, দেখুন করে রাখার পর এটা কিন্তু খুবই নরম, তো তাই প্লেটের সঙ্গে আটকে যাচ্ছে। আমি যখন এটাকে ছাড়বো তারপরে আবার একটুখানি গোল করে নেবো, দেখুন আবার গোল হয়ে যাচ্ছে। তাই তেলটা হয়ে যাক একটুখানি, তারপরে এটাকে আমি আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দেবো। তেল গরম হয়ে গেছে, আমি আবারও একটুখানি হাতের একটুখানি শেপটা ঠিক করে নিয়ে তারপরে আমি ছাড়ছি, দিচ্ছি ছেড়ে। দেখুন এখন কত সুন্দর হচ্ছে, কোনো ক্র্যাক নেই। এইভাবে আমি সবগুলোকে ছেড়ে দেবো। তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কত বড় বড় হয়ে গেছে, নিজে নিজেই ভেসে উঠেছে, দেখুন কালারও ধরতে শুরু হয়ে গেছে। এটাকে খুব বেশি নাড়াবো না, কেন খুব ডুবো তেলে রয়েছে, নিজে নিজেই আস্তে আস্তে উল্টিয়ে যাবে। তারপরে নিজেকেও কিছুটা উল্টিয়ে দিতে হবে, দেখুন কি সুন্দর হয়ে যাচ্ছে, কত সুন্দর। আপনারা চটজলদি, গুঁড়ো দুধ সবারই বাড়িতে থাকে, আপনারা এইভাবে বানাবেন আর পরিবার পরিজনের সঙ্গে এগুলো শেয়ার করবেন। এটা হয়ে যাক, যেরকম গোলাপ জামুনের কালার আসে সেরকম হয়ে গেলে এটাকে আস্তে আস্তে করে আমি নামিয়ে রসের মধ্যে দেবো। আঁচটা কিন্তু মিডিয়ামই থাকবে, খুব বেশি জোর হবে না, তাহলে ভেতর থেকে একদম কাঁচা থেকে যাবে, কুক হবে না, ওপর দিয়ে একদম পুরে কালো হয়ে যাবে। না, আঁচটার দিকে একটু লক্ষ্য রাখতে হবে, একটু সময় নিয়ে করতে হবে এটাকে। দেখুন উল্টে পাল্টে এগুলোকে ভাজা হয়ে গেছে, নিজে নিজেই হালকা তো মানে ভেসে উঠছে আর এবং সব দিকে দারুণ কুক হয়েছে। দেখুন কালারগুলো খুব সুন্দর এসছে, এগুলোকে এবার নামিয়ে রসের মধ্যে দেবো, তেলটাকে একটু ছেপে নেব। এই যে রস, রসের মধ্যে দিচ্ছি আমি, আবার একটু গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি। কত সুন্দর লাগবে দেখছেন, কত সুন্দর হয়েছে চটপট। আমার এটা দেখে আপনারা বানিয়ে ফেলুন আর বানিয়ে বলুন যে আপনাদেরটা কেমন হয়েছে। আমি এবার তেলের গ্যাসটা নিভিয়ে দিচ্ছি, এটাকে একটুখানি ফুটিয়ে নিয়ে তারপরে এটাকে ঢেকে রেখে দেবো। দশ মিনিট 15 মিনিট পর আপনাদের দেখাবো যে কতখানি এটা রস ফুকেছে। 2 থেকে 3 মিনিট এটাকে ফুটিয়ে তারপরে আমি এটাকে নামিয়ে দেব। গ্যাস বন্ধ করে দিয়েছি, এটাকে আমি 10 থেকে 15 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে আমি পরিবেশন করে আপনাদের দেখাবো। গরম গরম গোলাপ যেমন আমি পরিবেশন করেছি, এটা গরম গরমই ভালো লাগে, তাই আপনারাও আপনাদের পরিবারের সঙ্গে এইভাবে বানিয়ে পরিবেশন করুন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবেন, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।